বিভিন্ন স্কুল কলেজের পাশাপাশি ছয়ঘরিয়া রাখাল দাস উচ্চ বিদ্যালয়ে পালিত হলো শিক্ষক দিবস। এই উপলক্ষে এদিন বিদ্যালয়ে উদ্বোধন হলো অডিটোরিয়ামের। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও পালিত হলো শিক্ষক দিবস। বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় দিনটি। ছাত্র ও শিক্ষকের মাঝে এই দিনটির গুরুত্ব যথেষ্ট। বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি ছয়ঘরিয়া রাখাল দাস উচ্চ বিদ্যালয়েও এদিন পালিত হয় শিক্ষক দিবস। এই উপলক্ষে বিদ্যালয়ে একটি অডিটোরিয়ামের উদ্বোধন করা হয় এদিন। ছাত্রদের দ্বারা আয়োজিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষক দিবস উপলক্ষে এদিন সকালে সেজে ওঠে বিদ্যালয় চত্বর। প্রথমেই শিক্ষকদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানায় ছাত্রেরা, এরপর ছাত্রেরাই ক্লাস নেয়, নিজেরাই দায়িত্ব নিয়ে বিদ্যালয় পরিচালনা করে। শিক্ষক দিবস উপলক্ষে ছাত্র ও শিক্ষকদের মধ্যে এদিন এক খেলারও আয়োজন করা হয়। নতুন অডিটোরিয়াম উদ্বোধন হবার পর অডিটোরিয়ামেই আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, সঙ্গীত, কবিতা আবৃত্তি সহ নানা অনুষ্ঠান আয়োজিত হয়। শ্রদ্ধা জানানো হয় সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ সাহা বলেন, মাঝে দুটি বছর অতিমারির কারণে শিক্ষকদের সাথে বিদ্যালয়ের সাথে ছাত্রদের দূরত্ব বেড়েছে। বেশি করে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে পড়ুয়ারা। নিউ নর্মাল পরিস্থিতিতে তাদের আরও বেশি করে বিদ্যালয়মুখী করে তুলতে, শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রধান শিক্ষক আরও বলেন, শিক্ষক দিবস হিসেবে 5 সেপ্টেম্বরকে পালন করা হয়, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা দিনই শিক্ষক দিবস। যাবৎ বাঁচি তাবৎ শিখি, এ কথাকে মান্যতা দিয়ে আমি নিজেও আজও শিখি, কিন্তু একটা নির্দিষ্ট দিনে এটাকে পালন করা হয় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে। দীর্ঘদিন ধরে এই দিনটি সমগ্র পৃথিবীতে পালন করা হয়ে থাকে, আমরাও পালন করি, আমাদের বিদ্যালয়েও ছাত্ররাও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে এটা পালন করে। ওরা প্রায় 1 মাস ধরে এই প্রস্তুতি নিয়েছে। আজকে সারাদিন ওরা নিজেরাই প্রথমার্ধে ক্লাস নিয়েছে, ওরাই সমগ্র বিদ্যালয় পরিচালনা করেছে। এর সাথে নব সংযোজন হচ্ছে, গত 2 বছরে আমরা জানি কোভিড মহামারীর কারণে ছাত্ররা বিদ্যালয় থেকে অনেকটা দূরে সরে গিয়েছে, তারা মোবাইলের আসক্তি তাদের বেড়েছে, এছাড়াও অন্যান্য কাজকর্মে তারা নিয়োজিত হয়েছে। আমাদের লড়াই চলছে এদেরকে বিদ্যালয়মুখী করার। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।